আমরা এখন ঠিক জানি না কলকাতা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের নিয়ে কি করতে চলেছে এবং তার সঙ্গে এখন যোগ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 16 ঘন্টা আগে যে রায় বেরিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে কিছু সুবিধা হলে হতে পারে ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের এবং সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের। সিক্স সেমিস্টারদের স্টুডেন্টদের আশা খুবই কম, তার কারণ অলরেডি সিক্স সেমিস্টারের পরীক্ষা চালু হয়ে গেছে। 27 তারিখে একটা হয়েছে, 30 তারিখেরটা ক্যান্সেল হয়ে গেছে। এবারে তাদের 4 তারিখ আছে, 6 তারিখ আছে, এরপরে আবার ডেট জানাবেন বলেছেন। সো আমাদের সিক্স সেমিস্টারদের কতটা সুবিধা হবে জানি না, ফোর্থ সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এদের সুবিধা হলে হতেও পারে। চলো আজকের কী বলেছে টোটালি দেখে নেওয়া যাক। কলকাতা হাইকোর্টের যে রায় বেরিয়েছে সেখানে অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি যা জানিয়েছে সেটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের মামলার রায় এক্ষুনি বেরিয়েছে, কিন্তু ছাত্রছাত্রীরা আলাদা করে যে জনস্বার্থ মামলা করেছিল আদালত তা খারিজ করে দিয়েছেন। উল্টো দিকে আমরা যে জনস্বার্থ মামলা করেছি, আমরা বলতে এখানে সায়ন ব্যানার্জি নিজেই জানিয়েছেন যে আমরা যে জনস্বার্থ মামলা করেছি তা আদালত গ্রহণ করেছে এবং রায় দিতে গিয়ে বলেছেন যেহেতু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তাই আদালত পরীক্ষা বন্ধ করার নির্দেশ দিচ্ছে না। কিন্তু আদালত বলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অব এক্সামিনেশনের কাছে আমরা শেষ একটি অভিযোগ জানাতে পারবো। সেই অভিযোগ গ্রহণের 3 দিনের মধ্যে কন্ট্রোলার অব এক্সামিনেশনকে আইন অনুযায়ী ব্যবস্থা। তিনি আরও জানান যে মামলার যে মেরিট ছিল, অভিযোগগুলো যে মিথ্যে ছিল না, তা আজ এই রায় থেকে প্রমাণিত হলো। অভিযোগ যদি ভিত্তিহীন হতো আদালত পত্রপাঠ এই মামলা খারিজ করে দিত না। আগামীকাল যদি কলকাতা ইউনিভার্সিটি খোলা থাকে তাহলে আগামীকালেই আমরা রিপ্রেজেন্টেশন জমা দেব, ফলাফল যাই হোক শেষ পর্যন্ত দেখেই ছাড়ব। কলমে সায়ন ব্যানার্জী।